টাকা পয়সা দাও না, টাকা পয়সা দাও না, এমনি টাকা পয়সা দাও না, টাকা পয়সা দাও না। চলো হ্যালো গাইস, তো আজকে নিয়ে চলে আমার নতুন ভিডিও। তো আজকের ভিডিওটা দেখতে থাকো, দুর্দান্ত মজা হবে। অনেকদিন পর ভিডিও নিয়ে এসেছি, হ্যাঁ ভাই অনেকদিন পর। সো যাই হোক, ভিডিও রেকর্ডে কিছুই শোনা যায়নি, শুধু ঘ্যা 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 করেই যাচ্ছিলো, তাই জন্য অন্য একটা রেকর্ডার দিয়ে রেকর্ড করতে বাধ্য হলাম। আর সেই সময় আমি কথা বলছিলাম না, ভাবছো হয়তো এটা কে কথা বলছে, কী বলছে, কার গলা কী হয়ে যাচ্ছে। ভাই এটা আমার গলা, হঠাৎ আমার সাইনি ব্লগের গলা, এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। ব্যাপারটা হচ্ছে যে কথা শোনা যাচ্ছিল না, তাই আমরা একটু কথা বলে দিলাম। আর কথা সব কিছু মানে কী বলবো, ছাঁচা করছিল তাই জন্য। ভাই আমরা এখন কোথায় যাচ্ছি তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই, থাম্বনেল থেকে বুঝতে পেরেছো। হ্যাঁ আমরা পাইলান মন্দির যাচ্ছি, তো চলো দেখতে থাকো, মজা হবে ব্লগে। আশা করবো আমরা যতটুকু মজা করবো তোমাদেরকে ততটা মজা দেবো, তো চলো দেখতে থাকো। আমরা যাচ্ছি আপাতত নেপালগঞ্জের দিকে। ভাই এই সময় যে কথাটা হচ্ছিলো সেটা হচ্ছে না বললেই নয়, ব্যাপারটা হচ্ছে সব কিছু তোমাদের জন্য। কালকে আমি 300 সাবস্ক্রাইবার, আমার সবাই মিলে 300 সাবস্ক্রাইবার পূর্ণ করেছি, তো সেই কথাটা আমরা বলছিলাম। বাট নয়েসের জন্য কিচ্ছু শোনা যায় না, সো তোমরা সাপোর্ট করো এভাবে আরও বেশি বেশি। সো ভাই আমরা একটু ভয়ে ভয়ে যাচ্ছিলাম, তার সঙ্গে একটু ঝগড়া করতে করতে যাচ্ছিলাম। দেখো আমার সঙ্গে একটু ঝগড়া, তারপর আমাদের ব্লগারের সঙ্গে ঝগড়া, পিছনের ব্লগারের, ওটা সরি ব্লগার না, তোমাদের সকলের প্রিয় মেকওভার। তো যাই হোক একটু ঝগড়া করতে করতে এর পিছনে তার পিছনে লাগতে লাগতে যাচ্ছিলাম, রাস্তার লোকেদের পিছনে অ্যাকচুয়ালি, কারণ আমরা তো অ্যাকচুয়ালি ঠিক বদমাস টাইপের ছেলে মেয়েরা, তাই না? মাস্কটা খুলিস, আমি ভুলে গেছিলাম, তো আমরা হচ্ছে ফাইনালি চলে এসেছি, দেখতে পাচ্ছ এই দেখো। চলে এসেছি পাইলান মন্দির, তো ভিতরে হয়তো ভিডিও করতে দেবো, হয়তো না ভিতরে ভিডিও করার আর কি বারণ, আর আমরা হচ্ছে কোনো কিছু অমান্য করবো না, তো চলো ব্যাকে ভিডিও তোমরা দেখতে থাকো, টাটা। খুব ভালো করলো আমাকে ফেলে দিতে না, দিবে না, আলাদা আলাদা চলে আসলো, খুবই ভালো করলো। আই ডোন্ট মাইন্ড, আই ডোন্ট মাইন্ড। দেখো
এখানে আসার জন্য কিন্তু কোনো টিকিট টিকিট কিছু লাগলো না, ভাবলাম হয়তো টিকিট লাগবে। শুধু গাড়ি আনলে ওখানে লিস্ট রয়েছে গাড়িতে, বাসে মনে হয় 200 টাকা, বাসে 200 টাকা না, এই বাসে 200 টাকা তো, আর ট্রেন আসলে তোমাদের মানে পুরো ফ্রিতে। আমার ব্লগে দেখো মানে খাওয়া দাওয়া ব্লগ, মানে খাওয়া দাওয়া করবো। আর ফার্স্ট অফ অল আমি এটা চেয়ে নিয়েছি টাকা পয়সার জন্য, টাকা পয়সা দাও না, টাকা পয়সা দাও। চলো এই বন্ধ কর, এরকম দেখো দেখো আমরা খাচ্ছি রোল খাচ্ছি, এরা হচ্ছে বাজে দোকানের রোল খাচ্ছে, আমরা হচ্ছে ভালো দোকানের রোল। বাবাই দেখো এক কামড় যা শেষ করে দিল, আরে দেখো দেখো দোকানের বাজে দোকানের রোল, লঙ্কা লঙ্কা পড়া দোকানের রোল, ফ্যাট কারণ ফ্যাট কার দোকানের আমার রোল খেতে খেতে ঝগড়া করতে গেছে। এবার বলো তোমাদের পয়লানের ব্লগটা কেমন লাগলো? হ্যালো গাইস, আমি চলে এসেছি আবার সন্ধ্যেবেলা রোল খেতে খেতে। তো তোমরা বলো আমাদের পয়লানের ব্লগটা কেমন লাগলো, যতটা পেরেছি কন্টিনিউ করার চেষ্টা করেছি করেছি, তোমরা পুরোটা দেখো। যারা যারা পয়লানে আসেনি তারা অবশ্যই পয়লানে এসেছে, যথেষ্ট ভালো, অনেকেই আসেনি অনেকেই আসেনি, আমার মতো লোকরা যায়নি এখনো। আমাদের রোলটা বেশ সুন্দর, বলছি দিদি আমাকে একটু জল দিয়ে দিন তো, ওয়েটার 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 জল।